নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে কলোসিন্থ নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। কলোসিন্থিস, কলোসিন্থ বললেই আমাদের প্রথমে যে কথাটা মনে আসে, দ্যাট মিনস হোমিওপ্যাথদের ক্ষেত্রে পেটের যন্ত্রণা। এত তীব্র পেটের যন্ত্রণা হয় যে কাতলা মাছের মতো, কাটলে যেমন কাতলা মাছ লাফায়, এক্স্যাক্টলি সেরকম। অ্যাগোনাইজিং পেন, ছটপট করতে থাকে, চিৎকার করে এবং পেটটা ধরে নিজে গোটাটা বেঁকে যায়। এবং অনেক পরে এটা যে সঙ্গে সঙ্গেই যে কমে যায় এটা কিন্তু বলা যাবে না। কলোসিন্থের আরেকটা জিনিস কি যেটা আমরা বলতে পারি, যদি পারম্যান্ট কেউ আমাশয় ভোগেন এবং কন্টিনিউয়াস যদি পেটের কোলমালে ভোগেন, সেক্ষেত্রে কিন্তু কলোসিন পোটেন্সি এবং কলোসিন মাদার কাজ দেয়। ধরুন পেটটা কুনিয়ে উঠল, সঙ্গে সঙ্গে পায়খানা যেতে গেল, কয়েক সেকেন্ডের ভেতরে ফ্ল্যাটাস উইথ ফিসিস, মানে পায়খানা এবং বায়ুসরণ হয়ে সাথে সাথেই চলে এলো, আবার ঘন্টা খানেক পরে এরকম হয়। আর যদি যেটা খেয়েছেন সেটারই যদি ঢেকুর উঠতে থাকে, কলোসিন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেয়। তবে এটুকু আমরা বলতে পারি যে যে পেটের যন্ত্রণা হচ্ছে সেটা কিন্তু আরাম পাওয়া যায়। খুব বেশি পেটটাকে যদি চিপে ধরা হয় তাতে কিন্তু রুগী অনেকাংশে আরাম বোধ করে। রুগী খুব খিটখিটে মেজাজের হয় এবং অল্পেতেই রেগে যায়। এবং রুগীকে যদি কিছু কথা জিজ্ঞেস করা হয়, দ্যাট মিনস কলোসিন পেশেন্টকে তার রোগের ব্যাপারে, সে উত্তর না দিয়ে সে অভব্য আচরণও করতে পারে, সেটা কিন্তু ডাক্তারকে মানিয়ে নিতে হয়। আরেকটা বলতে পারি যে কলোসিন পেশেন্ট যখন সে কষ্ট পায়, তার হাতের কাছে যা জিনিস থাকে তার নিজের জিনিস ছুঁড়ে দেয় এবং হাতগুলো যেন ওপর দিয়ে ছুঁতে থাকে এবং সে বোঝাতে চায় যে আমার এসব জিনিস ভালো লাগছে না। মাথা ঘুরে এবং যখনই সে হঠাৎ মাথাটা এদিক থেকে ওদিকে নিয়ে যেতে চায় তার মাথা ঘুরতে থাকে। যদি সে দেখা যায় বাঁ দিকে ঘুরলে তার মাথা বেশি ঘুরছে, সেক্ষেত্রে কিন্তু আনকমন পিকিউলিয়ার সিমটম হিসাবে আমরা কিন্তু কলোসিন্থকে চয়েস করতে পারি। আরেকটা ব্যাপারে আমরা বলতে পারি যে কলোসিন সায়াটিকাতে খুব ভালো কাজ করে। মা পায়েতে হয়, পাছার থেকে ব্যথাটা উঠে জাঙে নামে, একবারে হিল পর্যন্ত হয়, ইলেকট্রিক শক দেওয়ার মতো বা শিঙের মাছে বিঁধলে যেমন হয় সেরকম কিন্তু কলোসিনতে পেনটা হয়। আমরা কলোসিন মাদার বা কলোসিন পোটেন্সি যদি ব্যবহার করি আমরা কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাবো। এটা আবার রসবাতের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে, যেটাকে আমরা মাস্কুলার রিমেটিজম বা গাউট বলে থাকি, যেটা অমাবস্যা পূর্ণিমা বা ঠান্ডাতে বাড়ে। তবে এটুকু আমরা বলতে পারি যে এটার ব্যথাগুলো এমন হয় যে গোটা শরীরে শক দেওয়ার মতো ছড়িয়ে পড়ে এবং মেইনলি বাঁ দিকটায় এফেক্ট করে। তবে আমরা যে সমস্ত সিমটম বললাম, সিমটম সিমিলিয়ারিটি দেখে যদি রুগীর সাথে মিলে যায় আমরা কিন্তু তখন কলোসিন মাদার বা পোটেন্সি চয়েস করি। এবং কোনটা চয়েস করব সেটা কিন্তু ডাক্তারবাবু নিজে চয়েস করেন, আইদার পোটেন্সি অর মাদার টিনচার। তবে নিজে কখনোই আপনি এই সমস্ত লক্ষণ দেখে ওষুধ ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর সুপরামর্শ মতো চলবেন, আপনি ভালো রেজাল্ট পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ দেওয়া লিঙ্কে নিজেদের অ্যাড করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।